বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস, যে টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কিছু ছোট ছোট সমস্যার সমাধান আমরা নিজেরাই ঘরেই করে নিতে পারবো। এর জন্য কারোর কাছে হেল্প চাইতে হবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই টিপসগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, দেবযানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের সংসার করতে গেলে কিন্তু অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করে নিতে পারি। কিছু কিছু টিপস আমাদের ফলো করতে হবে, আর এই টিপসগুলো জানা থাকলেই এসব কাজ করা সম্ভব। তো চলো দেখে নেওয়া যাক আজকে কয়েকটি টিপস। প্রথম টিপস, তো বন্ধুরা, বাচ্চাদের স্কুল ব্যাগ আমরা প্রতি বছরই প্রায় কিনে দিয়ে থাকি, তারপরও দেখা যায় যে মাঝে মধ্যেই স্কুল যাবে বা টিউশন যাবে সেই সময় চেনটা নষ্ট হয়ে গেল, আটকাচ্ছে না, খুলছে না, এরকম প্রবলেম হয়ে যায়। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই চেনটা মিডিল পয়েন্টে গিয়ে আটকে গেছে আর এইদিকে নড়াচড়াই করছে না। তো এই সমস্যাটা, এর জন্য তো আর বাজারে চলে যাওয়ার কোনো দরকার হয় না বা অন্য কাউকে ডেকে করানো দরকার পড়বে না, কারণ এই সমস্যার সমাধান আমাদের ঘরেই রয়েছে। তো এরকম পুরনো মোমবাতি হয়তো তোমাদের ঘরে আছে। তো এই টিপসটা আমি আমার মাকে করতে দেখেছি ছোটোবেলায়, আর আমিও এই টিপসটা করে থাকি। যখনই আমার এরকম ধরনের প্রবলেম হয়ে যায় তখনই আমি এরকম ধরনের ক্যান্ডেল নিয়ে নিই, আর এটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি আমার এই যে ব্যাগের চেন সেটাকে ঠিক করে নিই। এখন আমি বাচ্চাদের চেন এভাবেই ঠিক করে দিই। আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে। যাওয়া যাক এবার পরের টিপসে। তো বন্ধুরা, আমাদের দরজা, প্রতিনিয়ত আমাদের এটাকে কতবার যে খুলতে হয় বা আটকাতে হয়, কিন্তু এটা যদি মাঝে মধ্যে এমন হয় যে এটা খুলতে বা আটকাতে গিয়ে শক্ত মনে হচ্ছে, টাপ মনে হচ্ছে, আটকাতে পারছি না, খুলতে পারছি না, এমন হয়েছে কি না তোমাদের সঙ্গে? আমার সঙ্গে তো একদিন হয়েছিল। আমি এই সমস্যার সমাধান কি করে করেছি এখন সেটাই শেয়ার করব। আমি একটু তুলো নিয়ে নেব, যদি তোমাদের কাছে তুলো থাকে অবশ্যই নেবে, না হলে একটা কাপড়ের ছোট্ট টুকরো নেবে, অসুবিধা নেই। তো কী করবে, রান্নাঘরে গিয়ে রান্নার যে তেল থাকে সেই তেল একটু নিয়ে নেবে, বিশেষ করে সর্ষের তেলই বেশি ভালো হয়। তো একটু তেল নিয়ে নেবে, ব্যাস, আর কিছুই করতে হবে না। যে জায়গাটা শক্ত হয়ে আছে, নড়াচড়া করছে না, সেই সিটকিনির মধ্যে এই তেলটাকে ভালো করে মেখে দেবে। একটু বেশি বেশি করে লাগিয়ে দেবে যাতে তার মধ্যে এই তেলটা চলে যায়। তেলটা লাগিয়ে দেবে, নিমিষেই এর ফলটা পেয়ে যাবে। আমার একদিন রাত্রেবেলা এমন হলো, আমি ঘরের দরজা আটকাতে পারছি না, তো খুব প্রবলেম হয়ে গেল বাইরের দরজা। তো সেই সময় আমার মাথায় কিছু আসছিল না, রাত্রি 11টা বা 11:30 তখন বাজে, তখন কোনো লোক ডাকলেও আসবে না, এদিকে আমি খুব কোনোভাবেই এটা আটকাতে পারছিলাম না। তো সেই দিন আমি কি করেছিলাম সেটা আজকে করে দেখাচ্ছি। তো তখন আমি এই সর্ষের তেলের মধ্যে তুলো দিয়ে এই দরজাটাকে আমি খুলেছিলাম, আর এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাওয়া যাক এবার পরের টিপসে। তো বন্ধুরা, এরকম ধরনের স্ট্যান্ড তো আমাদের বাড়িতে অনেকেরই আছে, আমারও ঘরে কয়েকটি আছে, কিন্তু এই স্ট্যান্ডটা আমার স্টোর রুমে ছিল, আর এটা অনেক বছর ধরে একইভাবে এর মধ্যে জিনিসপত্র ছিল আর সেটা ধোয়া হয়নি, যেহেতু এটা স্টোর রুমে ছিল, কিন্তু এটা কিন্তু ভালো, কোনো জায়গায় ভেঙে যায়নি। তো সেই স্ট্যান্ডটাকে ধুতে বের করেছি ধোবো বলে, কিন্তু এতটা নোংরা, এতটা নোংরা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, যেটা সার্ফ দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে না। সেটা কিন্তু তেল চিটচিটে নয়, প্রচণ্ড পরিমাণে ধুলো আর ঘোলা হয়ে গেছে। সেই জন্য আমি একটা স্ক্রাবার নিয়েছি পুরনো, যেটা ইউজ করা হয় না, তার মধ্যে আমি শুধু 1 টাকার একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে নিলাম। আর আমি এসব জিনিসে শ্যাম্পু ব্যবহার করি, কী জন্য ব্যবহার করি, সার্ফ বেশি হাত দিয়ে ইউজ করলে, সার্ফ বেশি ইউজ করলে, ডিটারজেন্ট ইউজ করলে হাতটা নষ্ট হয়ে যায়। সেই জন্যে যত পারবে ডিটারজেন্ট পাউডার ইউজ কম করবে, বিশেষ করে কম দামাগুলো। যদি দামি ডিটারজেন্ট হয় তাহলে তাও ভালো, কিন্তু একটু কম দামের ডিটারজেন্ট পাউডার, তার মধ্যে লবণ থাকে, সোডা থাকে, অনেক কিছু থাকে, আমাদের হাত নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি এই 1 টাকার একটা শ্যাম্পু দিয়েই ঝকঝকে চকচকে করে নিলাম এই স্ট্যান্ডটা। যাওয়া যাক এবার পরের টিপসে। আমাদের রান্নাঘরে এই লাইটার সববারই থাকে, আর এটা কিন্তু আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস, কিন্তু এই লাইটারের মধ্যে অনেকের বাড়িতে গিয়ে দেখেছি লাইটারের মধ্যে এতটা তেল চিটে কাই লেগে আছে ধরাই যায় না। তো সেটা কী দিয়ে পরিষ্কার করবে, সেটা তো আর সিঙ্কে নিয়ে গিয়ে সার্ফ সাবান দিয়ে ধুতে পাবে না, নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কী করে করি দেখতে পারো,
আমি একটু স্যানিটাইজার নিয়ে নিয়েছি, স্যানিটাইজার আশা করি তোমাদের সবার বাড়িতেই আছে। তো এই স্যানিটাইজার নিয়ে নিয়েছি, একটু আঙুলের ডগা দিয়ে এই স্যানিটাইজার আমি পুরোটাতে মেখে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি শুধু হাতে মেখে দিয়েছি। এবার একটা নিয়ে নিয়েছি টিস্যু পেপার, টিস্যু পেপার হাতের কাছে না থাকলে একটা টুকরো কাপড় নিয়ে নেবে, তারপর এটা মুছে নেবে। দুই এক মিনিট রাখতে পারো, অসুবিধা নেই, আবার সঙ্গে সঙ্গেও করতে পারো, এটা ইনস্ট্যান্ট কাজ করে। দেখো টিস্যু পেপারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন তোমরা লাইটারটা দেখো। যাদের বাড়িতে এরকম তেল চিটচিটে লাইটার রয়েছে তারা আজই পরিষ্কার করে নাও এই স্যানিটাইজার দিয়ে, তারপরে দেখো নতুনের মতো ঝকঝক করবে তোমাদের লাইটার। তো বন্ধুরা এবার যাওয়া যাক পরের টিপসে, আর এই স্পেশাল টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা এই টিপসটা শেয়ার না করলে অনেকেরই অনেক টাকার শাড়ি বা ব্লাউজ নষ্ট হয়ে গেছে, আমারও কয়েকটি হয়েছে, সেই জন্য আজকে আমি শেয়ার করলাম। কেননা এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মেয়েদের জন্য। একটা করে শাড়ি আমরা যখন মোটা মোটা কোনো বিয়ে বাড়ি বা কোথাও যাই, দামি দামি শাড়ি পরি, 5,000-7,000, সেই শাড়িগুলো কি হয় এরকম ধরনের সেফটি পিন দিয়ে ছিঁড়ে যায়, আসলা ছিঁড়ে যায়, ব্লাউজ ছিঁড়ে যায়, এটা অনেকের কাছেই হয়েছে, তোমরা হয়তো জানো। তো দেখো আমি এটার মধ্যে সেফটি পিন লাগাবো। প্রথমে আমি একটা ছোট্ট সাইজের সেফটি পিন নিলাম, কিন্তু এটা আমি এখন লাগাবো যেহেতু এটা ভারী শাড়ি, আর এই শাড়িতে কোনোভাবেই লাগাতে পারছি না, ঢুকছেই না, কেননা এর মধ্যে জড়ি রয়েছে, এরকম শাড়ি তো আমরা পরি সবাই। তো এখন আমি একটা বড় সেফটি পিন নিয়ে নেব। তো বড়টা নিয়েও আমি চেষ্টা করে দেখব। তো যখন আমি বড়টা দিচ্ছি তারপরও হচ্ছে না, কেননা আমি শাড়িতে প্লেট দিয়েছি, 4-5টা প্লেট দেওয়া হয়েছে, সেই জন্য এটা ঢুকছে না। আমি এই কাজটাকে ইজি করে দেব, আমাদের ঘরে এই সাবান কিন্তু সববার থাকে, একটা সাবান নিয়ে নেব, নতুন সাবান হলেও হবে পুরনো হলেও হবে কোনো কথা নেই, আমি সাবান একটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইনস্ট্যান্ট কাজ করবে। এরকম সাবান যদি থাকে সেফটি পিনটাকে সঙ্গে সঙ্গে এর মধ্যে একটু গেঁথে নেবে, দু একবার এর মধ্যে পুশ করে তারপর এই সেফটি পিনটা তোমরা কী করবে একটু মুছে নিতে পারো, নাহলে সাবান ভরে থাকবে, একটু মুছে নিতে পারো, একদম সুন্দরভাবে এখন তোমরা এটা লাগাতে পারবে, পেছল হয়ে যায়, আর সেফটি পিনের মাথাটা যদি খসখসে থাকে একদম তেলতেলে হয়ে যায়, আর খুব সহজেই দেখো এখন কত সুন্দরভাবে লাগছে। এই জিনিসটা যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের শাড়ি, প্লেট বা যে কোনো জায়গায় সেফটি পিন ইজিলি লাগাতে পারবে। আর দ্বিতীয়ত আরেকটা টিপ শেয়ার করব, সেটা হচ্ছে এই যে পুঁতি, বা এই যে আমাদের কখনো মালা ছিঁড়ে যায়, এই পুঁতিটা আমি কী জন্য লাগালাম এটা এখন দেখাবো। এই যে পুঁতি, এই পুঁতিটা আমি এই সেফটি পিনের মধ্যে লাগিয়ে দিয়েছি, আর এখন এই পুঁতিটা দিয়েই আমি এই ব্লাউজের মধ্যে এই সেফটি পিনটা লাগিয়ে নেব। সেফটি পিনটা যখনই এর মধ্যে লাগাবো তখন কী হবে, এই যে ছিঁড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেইটা কিন্তু কখনোই আর হবে না। এরকম অনেকেরই হয়তো হয়েছে, হয়তো সেফটি পিন লাগানোর পর সেটা ফেসে যায় বা সেফটি পিনটা এমনভাবে এর মধ্যে আটকে যায় কখনো এটা খোলা সম্ভব হয় না। তো তোমরা কি করবে, এইভাবে একটা পুঁতি এই সেফটি পিনের মধ্যে গেঁথে নেবে, তারপর তোমরা এটা ব্লাউজের মধ্যে বা শাড়ির মধ্যে লাগাবে, কখনোই সেফটি পিন ফেসে যাবে না, আর ফেসে গেলে তোমরা বের করতে পারবে না, ছিঁড়ে যাবে, সেই জন্য আমি এটা শেয়ার করলাম। তো দেখো এখন কি করবে, এই সেফটি পিনগুলো যখনই তোমরা ব্যাগের মধ্যে রাখবে কোথাও ঘুরতে গেলে, সেফটি পিন রাখার সময় সেফটি পিনের একটা কৌটোর মধ্যে এরকম ধরনের কয়েকটি পুঁতি রেখে দেবে। এতে কি হবে তোমাদের মনে থাকবে, আর সেফটি পিনের মধ্যে একটা পুঁতি লাগিয়ে তারপর লাগাবে, দেখবে তোমাদের শাড়িও ছিঁড়বে না, ব্লাউজও ছিঁড়বে না। এই যে টিপসগুলো শেয়ার করলাম, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নমস্কার।